হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হোসেন আছি আপনার সাথে। আজকে কিন্তু বাংলাদেশের সব থেকে দামি বাইক দেখাবো আজকের এই ভিডিওটিতে। এই মুহূর্তে অবস্থান করছি আমি আলিফ মোটরস, আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে আলিফ মোটরসের পক্ষ থেকে হাসিফ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সেই সাথে সর্বপ্রথম কিন্তু আলিফ মোটরস এই বাইকটা বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। শুধু তাই নয়, আজকে কিন্তু সকল বাইকের আপডেট প্রাইস জানতে পারবেন। এছাড়াও নতুন ইন্দোনেশিয়ান লট কিন্তু নেমে গেছে, হিউজ পরিমাণ ইনটেক বাইক আছে, প্যাকেট খুলে কিন্তু নিতে পারবেন। সো এই মুহূর্তে আমরা অবস্থান করছি আলিফ মোটরসে, আর আলিফ মোটরসের অ্যাড্রেসটা শুরুতে একটু জানিয়ে দিবেন ভাই। আলিফ মোটরসের লোকেশন হচ্ছে মগবাজার মোড়, সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশেই, হোটেল পরশের নিচে আলিফ মোটরস অবস্থিত। এবং স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে ফোন কল করে মগবাজার আসলে আমরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে শোরুমে নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটিতে সবকিছু জানানোর চেষ্টা করব, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারি সারি ইনটেক বাইক কিন্তু আছে ফার্স্ট কম্পার্টমেন্টেই, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাসিফ ভাই দাঁড়িয়ে আছে। তো ভাই, আসলে অনেক বাইক দেখতে পাচ্ছি, কি কি বাইক আছে যদি একটু জানাতেন আমার ভিউয়ারদেরকে। আচ্ছা, সবসময় আলিফ মোটরস কিন্তু ইনটেক অবস্থায় সিবিইউ কন্ডিশনে বাইকগুলি ইম্পোর্ট করে থাকে, এবং ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার যেসব স্পোর্টস বাইক যেগুলো বাংলাদেশে লিগ্যাল সিসি পারমিশন অনুযায়ী ইম্পোর্ট করা যায়, এই বাইকগুলো কিন্তু আপনারা আলিফ মোটরসে পেয়ে যাবেন। এইখানে যেসব বাইক রয়েছে এগুলো আপনাদেরকে আমরা প্রপারলি একটা পিস করে দেখাবো, পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এখানে যেসব বাইক রয়েছে, যেমন R15M, R5D4, এখানে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে, ইন্দো ভেরিয়েন্ট রয়েছে, এবং এইগুলার প্রত্যেকটার একটা একটা ইউনিট আপনাদেরকে দেখাই চলেন। এই সাইডে আমাদেরকে, আচ্ছা ফার্স্টে আপনাদেরকে এখানেই দেখাই, এইখানে কিন্তু একটা ইনটেক বাইক রয়েছে, দুইটা ওপেন বাইক রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান যে MD15টা রয়েছে, যেটা হচ্ছে গ্রে কালার, এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে আলিফ মোটরসে। এটা কিন্তু BS7, একদম লেটেস্ট যে বাইকগুলো, এই বাইকগুলো কিন্তু আপনারা আলিফ মোটরসে পাবেন, যেমন এই MD15 BS7। যেহেতু আপনাদেরকে আজকে একটা প্রাইজ আইডিয়া দিয়ে দিবো, এই বাইকটার এই মুহূর্তে আলিফ মোটরস প্রাইজ রেখেছে মাত্র 5,40,000 টাকা। তারপরও শোরুমে যখন আসবেন আপনারা তো 5,000 টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি MT15 এর আরও একটা ইউনিট এই মুহূর্তে আলিফ মোটরস অ্যাভেলেবল, যেটা হচ্ছে ইন্দো ভেরিয়েন্ট। ইন্দো ভেরিয়েন্টের এখানে কিন্তু ব্লু কালারটা দেখতে পাচ্ছি, গ্রাফিক্সগত ব্যাপার স্যাপার এগুলো কিন্তু সব আপনারা অলরেডি জানেন। তো ইন্দো ভেরিয়েন্টের MT15 যারা নিতে চান, লিমিটেড, খুবই স্টক লিমিটেড বলতে পারেন, এবং এই বাইকটার এই মুহূর্তে আলিফ মোটরস প্রাইস রেখেছে মাত্র 5,50,000 টাকা। আসবেন, দেখবেন, বসে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই বাইকটার আমরা এখানেও কিন্তু 5,000 টাকা আপনাদের জন্য লেস করে দিই। অ্যান্ড এতক্ষণ যেগুলো ফার্স্টে আপনারা দেখেছেন যে প্যাকেট করা বাইক, একদম ফুল প্যাকেট, এই মডেলগুলোর মধ্যে এখানে কিন্তু প্রত্যেকটা বাইক এক্সিবিশন করা রয়েছে, একটা একটা ইউনিট করে আমরা কিন্তু আপনাদের জন্য এখানে বের করে রেখেছি। আপনারা আসার পরে কিন্তু প্রত্যেকটা বাইক দেখতে পারবেন। অ্যান্ড আমরা এই সাইডে যেটা রয়েছে এখানে আমরা একটা প্যাকেট বাইক দেখতে পাচ্ছি, মানে আপনি যখনই আসবেন আলিফ মোটরসে স্টক থাকলে প্যাকেট বাইক কিন্তু আনপ্যাক করে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। সো এইটা বলবো না, এটার ইন্টেগ্রিটি আমাদের সামনে রয়েছে। অ্যান্ড এইখানে আমরা ফার্স্টে দেখবো যে ব্লু কালারটা রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ব্লু কালারটা অ্যাভেলেবল রয়েছে, এবং ব্লু কালারটা খুবই গর্জিয়াস একটা কালার, রিম কালারের সাথে কিন্তু বডি স্ট্রাকচারের অনেক মিটিয়ালিং রয়েছে। সো ব্লু কালারটা এই মুহূর্তে আলিফ মোটরস প্রাইস রেখেছে মাত্র 5,90,000 টাকা। যখন আসবেন এখানেও আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। অ্যান্ড এরপরে রয়েছে কিন্তু ইন্ডিয়ান, মানে ইন্দোনেশিয়ান সবসময় মনে করেন আলিফ মোটরস মনে হয় সব ইন্দোনেশিয়ান বাইকই দেখাচ্ছে, বাট আপনারা কিন্তু ইন্ডিয়ানও পেয়ে যাবেন, কারণ রেড কালার এই মুহূর্তে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়াইন রেড, এই মুহূর্তে কিন্তু আলিফ মোটরস অ্যাভেলেবল। যারা মূলত ABS খুঁজছেন, একটা R15 ওই রকম বাজেটের মধ্যে ABS বাইক কিনবেন, তাদের জন্য কিন্তু এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটা। ইন্ডিয়ান ভেরিয়েন্টে যা যা রয়েছে আরিফ ভাই আপনাদেরকে জানিয়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে ইয়ামাহাতে কিন্তু এই কালারটা সর্বপ্রথম এসেছে, যেটা হচ্ছে ওয়াইন রেড কালার বললো, গ্লসি রেডের মধ্যে কিন্তু কালারটা করেছে। সো অস্থির কিন্তু কালার কম্বিনেশন, আর এটাতে কিন্তু আপনি ওয়াই কানেক্টও পেয়ে যাচ্ছেন, পাশাপাশি কিন্তু ডুয়েল চ্যানেল ABS থাকছে, ট্রাকশন কন্ট্রোল থাকছে, বাট M-এর মতোই সব ফিচার থাকছে, শুধু কুইক শিফটার এবং TFT মিটার ছাড়া একটা বাইকে যা থাকা দরকার মোটামুটি কিন্তু সব কিছুই আছে। সো এটা একবারে লেটেস্ট ভার্সন BS7, এবং E20 কিন্তু ব্র্যান্ডিং করা পাবেন। আপনি যদি ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখেন E20 কিন্তু ব্র্যান্ডিং করা আছে। একেবারে লেটেস্ট ভার্সনের যে বাইক সেটাই হচ্ছে R15 V4 এর রেড কালার। তো ভাই, এটার প্রাইস কত রেখেছেন? আচ্ছা, এটার প্রাইস বলার আগে আরিফ ভাই আমি একটা ব্যাপার বলি, যারা R15 M যখন আমরা দেখি যে এটা একটু আউট অফ বাজেট হয়ে যায় অনেকের, তো তারা
যারা হচ্ছে R15M এর যেসব ফিচার পেয়ে যান, আরিফ ভাই যেগুলো বললো ওই ফিচার গুলাই অনেক অংশে পেয়ে যাচ্ছেন, কিন্তু প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক লো প্রাইসে আপনি কিন্তু M এর যেসব ফ্যাসিলিটিস এই ফ্যাসিলিটিস গুলো পাবেন, সেটা হচ্ছে এই V4 আপনারা সবগুলো ফিচার যেগুলো বললো ভাই এগুলো পেয়ে যাবেন। পাশাপাশি এটার দাম পড়বে মাত্র 5,45,000 টাকা, পাশাপাশি আরও 5,000 টাকা ডিসকাউন্ট থাকছে। তো তারপরও আপনারা সরাসরি শোরুমে আসবেন, প্রত্যেকটা বাইক প্রত্যেকটা মডেলেই আপনাদের কথা বলার সুযোগ থাকে। আচ্ছা, এরপরে আরিফ ভাই আমরা এখানে একটা R15N দেখতে পাচ্ছি, R15 রেড কালার দেখতে পাচ্ছি, এখানে আরও একটা ব্লু কালার দেখতে পাচ্ছি, ইন্দো ভার্সন রেড কালারটা ইন্ডিয়ান। আমাদের কাছে আরো প্রচুর বাইক আছে, আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন এবং হচ্ছে গ্রে কালারের কম্বিনেশন, যেটা নেম হচ্ছে আপনার অ্যাগ্রেসিভ গ্রে 24 এর মডেল। মোটামুটি আলিপুরসে আপনারা যা দেখতেছেন বেশিরভাগই কিন্তু 24 এর মডেল, একদম লেটেস্ট। কিছু কিছু মডেল হয়তো বা আমাদের পরে যারা আনবে তারা 25 মডেলও বলতে পারে। সো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন, আমাদের কিছু কিছু মডেলে কিন্তু স্টক খুবই লিমিটেড, ফোন করে বুকিং করেও রাখতে পারেন। সো অ্যাগ্রেসিভ গ্রিন এই মডেলটা কিন্তু নিউ আসছে এবং এটা কিন্তু অফিসিয়ালি কালার, আপনারা যখন আসবেন এটার কিন্তু আমাদের কাছে ইনটেক ইউনিট রয়েছে, আপনার ইনটেক ইউনিট কিন্তু দেখে শুনে নিজ হাতে ওপেন করে নিয়ে যেতে পারবেন আপনার ঠিকানায়। এবং এই বাইকটার প্রাইসও কিন্তু আমরা সিমিলারই রাখছি, যদিও এটা একটা লিমিটেড এডিশন বাইক বলতে পারেন। সো এই বাইকটার আমরা প্রাইস রেখেছি মাত্র 5,90,000 টাকা। যখন আসবেন এই বাইকটাতেও কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, সরাসরি শোরুমে চলে আসবেন কথা বলার অপশন রয়েছে। অ্যান্ড এরপরে যেটা আমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে দামি বাইকটা আজকে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে সেই বাইকটা যেটা হচ্ছে R15M কার্বন এডিশন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। তো আমরা যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্টে দেখে আসছি এবার কিন্তু ইন্দোনেশিয়ানও আমরা পেয়ে গেছি, এবং এটা খুবই লেটেস্ট প্রোডাক্ট, খুবই স্টক লিমিটেড প্রোডাক্ট। যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু আমাদেরকে বুকিং করে রাখতে পারেন ফোন করে। এবং এই বাইকটার মধ্যে যেসব নতুন পরিবর্তন এসছে আমরা দেখতে পাচ্ছি টপ টু বটম, এই পরিবর্তনগুলো আরিফ ভাই আপনাদেরকে জানিয়ে দেবে। আচ্ছা, এটা মূলত হচ্ছে R15 কার্বন এম ইন্দোনেশিয়ান ভার্সন। তো সর্বপ্রথম কিন্তু আলিফ মোটরস এই বাইকটা বাংলাদেশের বাজারে কিন্তু অ্যাভেলেবেল করেছে, অনেক কিছু আপডেট কিন্তু এসেছে। আপনারা যদি সাইড প্যানেলে দেখেন, সো আগে কিন্তু হচ্ছে এম সিলভার যেটা ছিল সেটা থেকে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ লুকিং এসেছে, এবং এটা কিন্তু ফুললি কিন্তু গ্লসি ব্ল্যাক পাচ্ছেন, এবং সামনের দিকে কিন্তু আপনি ইয়ামা যে লোগোটা আছে এখানে কিন্তু ম্যাট কালার কম্বো পাচ্ছেন, সেই সাথে আপনার যে টায়ার গার্ডটা আছে এটাও কিন্তু গ্লসি কিন্তু আছে, এবং ইয়ামাহা কিন্তু ব্র্যান্ডিং করা পাবেন হোয়াইট কালারে, এবং রিমের কালারটা কিন্তু ব্লু কালার থাকছে, এবং এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS থাকছে। এন্ড এটাই শুধুমাত্র আচ্ছা গ্রাফিকগত যে একটা বড় পরিবর্তন, এবং কিছু পার্টগত পরিবর্তন এসে এখানে ইনার সাইডে কিছু পার্ট আছে এখানে পরিবর্তন এসে, যা পূর্বেরটা থেকে আরো একটু বেশি ডিফারেন্ট হয়েছে। মূলত R15M যখন কিনতে আসতো সবাই বলতো যে এটা কেন ব্ল্যাক নাই, তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এটা আলটিমেটলি কিন্তু বেশিরভাগ পার্টি বা গ্রাফিক্সে আপনি ব্ল্যাক শেডেড পাবেন, বাট ইন্ডিয়া এখানে ট্যাঙ্ক সাইডটা শুধু আগের মতো রয়েছে, বাট এইখানেও কিন্তু একটা মাইনর পরিবর্তন হয়েছে গ্রাফিক্সে। সো মোটামুটি আলিপুরসে এটার কিছু ইউনিট এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে, লিমিটেড ডিস্টক বলতে পারেন। যারা R15M দিতে চান দ্রুত ফোন করুন, একদম ডিরেক্টলি ফোন করুন এবং আপনার স্টকটি বুক করে রাখেন। এবং পাশাপাশি এই বাইকের আরও স্টক আপনাদেরকে দেখাচ্ছি, অন্য অন্য বাইক কী পরিমাণে আলিফ মোটরসে রয়েছে ফুললি CPU কন্ডিশনে আপনারা দেখতে পাচ্ছেন। আরিফ ভাই এখানে দেখেন যে এখানে কিন্তু ব্লু, অ্যাগ্রেসিভ গ্রে, রেড কালার, R15M কার্বন অনেকগুলি প্রোডাক্টই কিন্তু এখানে রয়েছে, এবং পাশাপাশি আমাদের আরও অনেক কম্পার্টমেন্টেই কিন্তু আপনারা এই স্পোর্টস সেগমেন্ট, ন্যাকেড স্পোর্টস সেগমেন্টের বাইকগুলি আরিফ ভাইয়ের মাধ্যমে কিন্তু জেনে সরাসরি আমাদের আলিফ মোটরসে চলে আসতে পারেন। আচ্ছা, পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা বাইকের সাথে তো আপনারা ফ্রি সার্ভিসও দিচ্ছেন। জি আরিফ ভাই, আমরা অ্যাজ ইউজুয়াল সব সাপোর্টই আমরা কাস্টমারকে সবসময় করে থাকি, যেমন আপনি বাইকটা কেনার পর আফটার সেল সার্ভিস নিয়ে এটা আলিফ মোটরস কিন্তু অনেকটাই কনসার্ন। অ্যান্ড আপনারা বাইকটা কেনার পরে কিন্তু প্রত্যেকটা বাইকে যেমন একটা ডিসকাউন্ট থাকে, তেমন কিন্তু আপনারা বাইকটা কেনার পর হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন, পাশাপাশি হচ্ছে বাইকটার যে প্রাইমারি সার্ভিস প্রয়োজন আমরা কিন্তু পাঁচটা ফ্রি সার্ভিসও দিয়ে থাকেন আলিফ মোটরস থেকে। জি আলিফ মোটরস থেকে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য। তো আমরা হচ্ছে ইনটেক বাইকের পাশাপাশি কিন্তু ডিসপ্লে ইউনিটগুলোও দেখতে পাচ্ছি, এখানে এসে কিন্তু আপনি দেখে শুনে যাচাই করে নিতে পারবেন, আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি অথেন্টিক বাইকটা কিন্তু নিতে পারবেন। সো আলিফ মোটরস কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বাইকগুলো কিন্তু ইম্পোর্ট করে থাকছে, সো তাদের দেখা যায় রেফারেন্স সেলটা কিন্তু অনেক বেশি, দেখা যায় অনেক ইউনিট বাংলাদেশের বাজারে সেল করেছে। সো একজন
নিয়ে যে ভালো পেয়েছে সে কিন্তু তার ফ্রেন্ডকেও বলছে, যার কারণে রেফারেন্স কাস্টমার কিন্তু অনেক আছে। সো আপনি যদি নেন সেক্ষেত্রে যাচাই বাছাই করে নিতে পারবেন, পুরো মার্কেট যাচাই করে আসবেন, আশা করি সেখান থেকেও কিছু অনার পাবেন, বেটার প্রাইস পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা তো ভাই, সর্বশেষে আবারও যদি একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দিতেন। জি, আলী পরোশের এই মুহূর্তে লোকেশন হচ্ছে ওয়াংবাজার মোড় সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশে হচ্ছে হোটেল পরোশের নিচে আলী পরোশ অবস্থিত। আর স্ক্রিন দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন কল করে সরাসরি কিন্তু আপনারা আলী পরোশে চলে আসতে পারেন। ওয়াংবাজার মোড়ে এসে আমাদেরকে ফোন করলে আমরাই কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। এবং যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু ডিরেক্টলি ফোন করে বুক করে রাখতে পারেন, বা আপনার এলাকায় হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পছন্দের বাইকটা কিন্তু আলী পরোশের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনার এলাকায় ডেলিভারিও নিয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন আরিফ ভাই, আল্লাহ।